প্রকৃতিতে দেখা দিয়েছে শীতের আমেজ, বইতে শুরু করেছে উত্তরের হিমেল হাওয়া। বিকেল শেষে সন্ধ্যা হতেই আচ্ছা কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে প্রকৃতি। গভীর রাতে ঠান্ডা অনুভূত হয়। প্রকৃতির রহস্যময়তা এখন আর ঋতু ক্যালেন্ডারে দিনক্ষণ গুনে গুনে আসে না, তারই আভাস চোখে পড়ছে বাংলার পথে প্রান্তরে। ভোরের মিষ্টি আলো, ধান ক্ষেতের ওপর ছড়ানো শিশির কণা, স্পর্শ করতেই মুক্ত দানার মতো চিকচিক করে ওঠে। হাট বাজারে টাটকা শাকসবজি, হাওড়ে অতিথি পাখির গুঞ্জন, ভোরে গাছে গাছে কুয়াশা রূপালি ফোটা, বৈকালিক মৃদু শীতল হাওয়া জানান দেয় ঋতুর পালা বদলে শীতের আগমনী বার্তা। পৌষ মাঘে হাড় কাঁপানো শীতে খেটে খাওয়া মানুষের জীবনে দুর্ভোগ দেখা দিলেও আবহমান কাল ধরে গ্রামীণ জনপদে শীতকাল হাজির হয় নানা বৈচিত্র্যের সম্ভারে। শীতকালের প্রসঙ্গ উঠলেই মনে পড়ে যায় খেজুরের রস দিয়ে ভাপা পিঠা খাওয়া। সন্ধ্যা নামলেই খড়কুটো জ্বালিয়ে আগুন পোহানো, কিংবা মুক্ত আকাশের বুকে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখির আনাগোনা, আর রাতে লেপ জড়িয়ে ঘুমানো স্মৃতি। শীতে গ্রামের প্রকৃতি হয়ে ওঠে প্রাণবন্ত। খালের ধারে বিস্তীর্ণ আবাদি জমিতে সবজি ক্ষেতের দৃশ্য গ্রামের রূপকে করে তোলে মোহনীয়। এ সময়ে হলদে বর্ণ ছড়িয়ে ফসলের মাঠ রাঙিয়ে তোলে সর্ষে ফুল। গ্রামীণ জীবনের মতো নগর জীবনে শীত তেমন বৈচিত্র্যময় না হলেও নগরেও শীতের আমেজ পুষিয়ে দেয় পিঠাপুলির মতো বৈচিত্র্যময় উৎসব। রাজ্জুড়ে ব্যাডমিন্টন খেলার আমেজ, চলে নানা আয়োজন।